কাটিং করার পরে আমাদের ভোল্টেজ গুলোর কি কন্ডিশন, ডিসি টু ডিসি আইসি ভোল্টেজ গুলো বুস্টিং হয়েছে কিনা। বন্ধুরা, এর আগে দেখেছিলাম আমাদের ডিসি টু ডিসি আইসির যে আউটপুট ভোল্টেজ গুলো, এগুলো ড্রপ হয়েছিল। এখন আমরা আবারও ভোল্টেজ গুলো মেজারমেন্ট করে নিব। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি 22 ইঞ্চি প্যানেল রিপেয়ার করে দেখাবো। তো চলুন দেখে নিই সমস্যাটি। বন্ধুরা, এ হচ্ছে আমার 22 ইঞ্চি প্যানেল, 6 কপের একটি প্যানেল। তো সেটি আমি খুলে নিয়েছি এবং ভোল্টেজগুলো দেখে নেব যে আমাদের ভোল্টেজের কি কন্ডিশন। বন্ধুরা, এ হচ্ছে আমার প্যানেল, আমি সেটটি অন করে নিয়েছি। এখন ভোল্টেজগুলো দেখে নেব যে আমাদের ভোল্টেজের কি কন্ডিশন। সর্বপ্রথম আমরা দেখব সাপ্লাই ভোল্টেজ, প্যানেল সাপ্লাই ভোল্টেজ। বন্ধুরা, প্যানেল সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ আমাদের ওকে। এরপরে আমরা দেখে নেব ভিডিডি ভোল্টেজ, ভিডিডি 3.3 ভোল্টেজ ওকে। তারপরে আমরা দেখব এবিডিডি। বন্ধুরা দেখুন, এবিডিডি ভোল্টেজ বুস্টিং হয় নাই। এরপরে দেখব আমরা ভিজিএইচ, ভিজিএইচ ভোল্টেজ দেখুন বন্ধুরা ড্রপ হয়ে আছে, এবং ভিজিএল, ভিজিএল ভোল্টেজও ড্রপ হয়ে আছে। তো বন্ধুরা, এরকম কন্ডিশনের প্যানেলগুলো আমরা খুব সহজে রিপেয়ার করতে পারি। আমাদের স্কেলার ভোল্টেজ 6 কপ এবং সাইডে যে গেট কপ আছে, তিনটি আমাদের গেট কপ আছে। তো যেগুলো প্যানেলের গেট কপ থাকে না, সেইগুলো প্যানেল আপনার যেগুলো ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়, সেগুলো আমরা এক থিওরিতে রিপেয়ার করতে পারি। এবং যেগুলোতে গেট কপ আছে, এই গেট কপের প্যানেলগুলোতে আমরা রকমের থিওরি অ্যাপ্লাই করে আমরা প্যানেলগুলো রিপেয়ার করি। তো বন্ধুরা, এই কন্ডিশনে আমরা দেখে নেব যে আমাদের সমস্যাটি কোথায়, এবং তারপরে আপনাদের তার সাথে শেয়ার করব। বন্ধুরা, প্যানেলটির সমস্যা আমি ফাইন্ড আউট করে নিয়েছি। এই যে আমাদের ডিসি টু ডিসি আইসি আছে, আইসিটির নাম্বার দেখে নেব। AIC 5517 এআইসিটি ডিসি টু ডিসি আইসি। এআইসি আইসিটির ভোল্টেজ আমার প্রোটেকশন মোডে চলে গেছে। তো প্রোটেকশন মোডে কি কারণে যাই, এর আগের ভিডিওতে আমি তা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন, ভিডিওটি দেখে নেবেন। এবং আমরা এই প্যানেলটির যে ফল্ট ফাইন্ড আউট করেছি, দেখুন আমরা গেট কপে যে ভোল্টেজ এবং সিগন্যালগুলো বাইপাস হয়, এর মধ্যে দুটো লাইন আমি আইডেন্টিফাই করে নিয়েছি। তো দেখে নিই আমাদের লাইন দুটি। বন্ধুরা দেখুন, এখানে এখানে তিনটি টেস্ট পয়েন্ট আছে, একটি হচ্ছে ভিজিএইচ, একটি হচ্ছে ভিজিএল, এবং আরেকটি হচ্ছে ভিডিডি 3.3 ভোল্টেজ। তো এখানে আমরা দুটো ভোল্টেজ আমরা কাটিং করেছি, ভিজিএইচ এবং ভিজিএল। এর এই কাটিং করার পরে আমাদের প্যানেলের ভোল্টেজের কি কন্ডিশন, এখন আমরা এই ভোল্টেজটি দেখে নেব। তো বন্ধুরা, এখন আমরা ভোল্টেজগুলো দেখে নেব যে আমরা কাটিং করার পরে আমাদের ভোল্টেজগুলোর কি কন্ডিশন, ডিসি টু ডিসি আইসি ভোল্টেজগুলো বুস্টিং হয়েছে কিনা। বন্ধুরা, এর আগে দেখেছিলাম আমাদের ডিসি টু ডিসি আইসির যে আউটপুট ভোল্টেজগুলো, এগুলো ড্রপ হয়েছিল। এখন আমরা আবারও ভোল্টেজগুলো মেজারমেন্ট করে নিব। তো সর্বপ্রথম দেখব সাপ্লাই ভোল্টেজ। সরি বন্ধুরা, আমি সেটটি অন করি নাই, অন করে নেব। বন্ধুরা, আমার এখানে দুটি লাইন কাট করার পর আমাদের প্যানেলে এখন এই সিমটম, আগে ব্ল্যাঙ্ক স্ক্রিন ছিল, এখন আমাদের হোয়াইট ডিসপ্লে, কিছু বার আসতেছে। তো এখন এই পর্যায়ে আমরা ভোল্টেজগুলো দেখে নেব যে আমাদের ভোল্টেজের কি কন্ডিশন। 5 ভোল্ট সাপ্লাই ভোল্ট ওকে। এরপরে দেখে নেব ভিডিডি 3.3 ভোল্টেজ ওকে। এরপরে দেখে নেব এবিডিডি 15 ভোল্ট ওকে। বন্ধুরা, এই দুটি লাইন ডিসকানেক্ট করার পর আমার এই প্যানেলের এই কন্ডিশন। এখন আমরা এই কপের ডাটা শিট অনুযায়ী এই
দুটো ভিজিএল এবং ভিজিএইচ এই দুটো ভোল্টেজ আমরা গেট কপে বাইপাস করব এবং তারপর রেজাল্টই দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো চলুন বন্ধুরা আমরা এই দুটো ভোল্টেজ গেট কপে বাইপাস করে নিই। তো বন্ধুরা ডাটা শিট অনুযায়ী আমি যে দুটি লাইন কাটিং করেছিলাম এই লাইন দুটি আমি গেট কপে টেস্ট পয়েন্টে বসিয়ে নিয়েছি, ইনপুট ভোল্টেজ দিয়েছি। তো এখন এই অবস্থায় আমরা সমস্যাটি সমাধান হয়েছে কিনা দেখে নেব, এমনি সেটটি আমরা অন করব। বন্ধুরা আমাদের গ্রাফিক্স চলে এসেছে এবং আমাদের কাজটি সাকসেস হয়েছে। তো এরকম ভিডিও নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।